আমি এতি আলোচনা করিম গ্রোথ মডেল। সো গ্রোথ মডেল মানে বৃদ্ধির একটা আর্হি, কেনেকে গ্রোথ হয় তার আমি কিছুমান মডেল আলোচনা করিম। তো তার আগতে একটা ইম্পর্টেন্ট কথা যে গ্রোথ মডেল অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কোনো একটা পপুলেশনের বাবে তার অ্যাভেলেবল রিসোর্স কেনেকুয়া আছে। রিসোর্স মানে ফুড বা হেবিটেট, এইবিলাক ঠিকে আছে নে নাই, আনলিমিটেড আছে না লিমিটেড আছে, বা এই পপুলেশনত থকা ইন্ডিভিজুয়েলবিলাকৰ মাজত কোনো কম্পিটিশন আছে নেকি। এই বস্তুবিলাকৰ ওপৰত ডিপেন্ড কৰি গ্রোথৰ দুটা মডেল আছে। এটা হল এক্সপোনেনশিয়াল গ্রোথ বা এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, আৰু একটা হল লজিষ্টিক মডেল বা লজিষ্টিক গ্রোথ মডেল। নম্বর ওয়ান, এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল সো এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল মানে আমি এটা ওটা আনলিমিটেড গ্রোথ বলিও কব পারো। সো আনলিমিটেড গ্রোথ কেতিয়া হয়? আনলিমিটেড গ্রোথ তেতিয়া হয় যেতিয়া নেকি যিকোনো এটা পপুলেশনের বাবে দুটা বস্তু অ্যাভেলেবল থাকে। নম্বর ওয়ান, এটা হল ফুড, আর এটা হল হেবিটেট। যদি ফুড আর হেবিটেট যদি আনলিমিটেড থাকে, তেনেহলে কোনো একটা পপুলেশনের তার যেটো গ্রোথ এটা আনলিমিটেডভাবে চলি থাকিব পারে। তেতিয়া আমি এনেকুয়া গ্রোথক এক্সপোনেনশিয়াল গ্রোথ বলিও কম। কিন্তু এটা কথা মনত রাখিবা যে এক্সপোনেনশিয়াল গ্রোথ বা আনলিমিটেড গ্রোথ ন্যাচারেলি দেখা না যায়। এক্সপোনেনশিয়াল গ্রোথ বা আনলিমিটেড গ্রোথ অনলি ল্যাব কন্ডিশনতহে দেখা যায়, যত আমি আর্টিফিশিয়ালি অ্যাভেলেবল তাতে রিসোর্স আমি ইউজ করো। আর একটা কন্ডিশন থাকিব লাগিব যে এক্সপোনেনশিয়াল গ্রোথ হওয়ার বাবে বা আনলিমিটেড গ্রোথ হওয়ার বাবে কোনো একটা পপুলেশনত কম্পিটিশন থাকিব না লাগিব। তেনেহলে বেসিক্যালি কন্ডিশন হিসাবত নাম্বার ওয়ান কন্ডিশন, যদি এক্সপোনেনশিয়াল গ্রোথ হব লাগে তেনেহলে রিসোর্সবিলাক অ্যাভেলেবল থাকিব লাগিব। হোয়েন রিসোর্সেস আর অ্যাভেলেবল, রিসোর্সেস আর অ্যাভেলেবল, যদি রিসোর্স অর্থাৎ ফুড আর হেবিটেট যদি অ্যাভেলেবল থাকে, তেনেহলে গ্রোথ আনলিমিটেডভাবে হব বা এক্সপোনেনশিয়ালি হব। নেক্সট কন্ডিশন, কোনো ধরনের কম্পিটিশন থাকিব না লাগে। দেয়ার ইজ নো কম্পিটিশন, দেয়ার ইজ নো কম্পিটিশন এবং দি ইন্ডিভিজুয়ালস এবং দি ইন্ডিভিজুয়ালস অফ এ পপুলেশন অফ এ পপুলেশন। আর তিন নম্বর একটা কথা যে এক্সপোনেনশিয়াল গ্রোথ সাধারণত ন্যাচারালি দেখা না যায়। কোত দেখা যায়? ল্যাব কন্ডিশনত দেখা যায়, যত আমি আর্টিফিশিয়ালি রিসোর্স আনলিমিটেডভাবে প্রোভাইড করো। এক্সপোনেনশিয়াল গ্রোথ অকার্স ইন ল্যাব কন্ডিশন, ইন ল্যাব কন্ডিশন। এতে আমি মডেল সম্পর্কে আলোচনা করিম যে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল আমি ইয়াতে যিকোনো একটা পপুলেশনের আমি নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডত কিন্তু পপুলেশন সাইজও আমি কিন্তু ডিটারমাইন করিম বা উলিয়াম। তো পপুলেশন সাইজ আফটার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম উলিয়াবর বাবে আমি কিছুমান টার্ম ইউজ করিম, যেনেকুয়া আমি আগতে ইউজ করেছিল
তার ভিতরত আছে ইনিশিয়াল পপুলেশন পপুলেশন আফটার এ স্পেসিফিক টাইম বার্থ রেট ডেথ রেট ইত্যাদি ইত্যাদি আমি এই বস্তুবিলাক এগেইন লৈ পেলাই আমি পপুলেশন গ্রোথ মডেলখিনি আলোচনা করিম কিন্তু ইয়াতে মনত রাখবা যে পপুলেশন গ্রোথ যদি আমার এক্সপোনেনশিয়ালি হয় তেনেহলে রিসোর্সবিলাক এভেইলেবল বা আনলিমিটেড থাকিব লাগিব আর দ্যার ইজ নো কম্পিটিশন ইন্ডিভিজুয়ালের মাজত কোনো কম্পিটিশন থাকিব নালাগে আর এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল অনলি ল্যাব কন্ডিশনত হে দেখা যায়। এতিয়া কোনো একটা পপুলেশনের সাইজ ইফ দি পপুলেশন সাইজ পপুলেশন সাইজ অফ এ পপুলেশন অফ এ পপুলেশন ইজ এন তারপর যদি বার্থ রেট যদি বি হয় ডেথ রেট যদি স্মল ডি হয় তেনেহলে একটা নির্দিষ্ট সময় সাপোজ টি আফটার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম সাপোজ টি সময় পিছত আর যদি বার্থ রেট আমার বি আর ডেথ রেট যদি ডি হয় তেনেহলে দি পপুলেশন সাইজ এন উইল বি আফটার এ স্পেসিফিক টাইম স্পেসিফিক টাইম টি কি হব ডি এন বাই ডি টি ইকুয়াল টু বি মাইনাস ডি মাল্টিপ্লাইড বাই এন এইটো হল পপুলেশন সাইজ একচুয়ালি আফটার এই স্পেসিফিক পিরিয়ড অফ টাইম টি এটা নির্দিষ্ট সময় টি পাছত পপুলেশন কিমান হব তো আমি ইয়াতে বি মানে বার্থ রেট ডি মানে ডেথ রেট আর বি মাইনাস ডি ইয়াক আর বুলিও লিখা হয় বি মাইনাস ডি ইকুয়াল টু আর গতিকে আমি ইয়াতে লিখিব পারিম ডি এন বাই ডি টি আর মাল্টিপ্লাইড বাই এন আর আরো কোয়া হয় ইন্ট্রিনসিক রেট অফ ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারেল গ্রোথ ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারেল গ্রোথ এতিয়া আমি এই সমীকরণটক যদি আমি ইন্টিগ্রেশন করো তেনেহলে ইয়ার আমি ফাইনাল একটা ইকুয়েশন পাম এইটো হল এন টি ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার আর টি এইটো হল আমার ফাইনাল ইকুয়েশন ইয়াত যেটো এন টি আছে একচুয়ালি আমি এই ইকুয়েশনের পরাই কিন্তু এইটো পাম কিন্তু এই ইকুয়েশনের পরা এইটো আমার কেনেকে আহিল এইখিনি আমাক নালাগে জাস্ট আমি ম্যাথামেটিক্যাল কিছুমান প্রসেস ফলো করি আমি এই ইকুয়েশনটার পরা এইটো পাম আর এইটো পালে আমার এই এন টি মানে নির্দিষ্ট একটা সময় পিছত পপুলেশন সাইজ আমি বাহির করব পারিম এই ইকুয়েশনটোত আমি কি কি পালো যে এন টি এই এন টি মানে হল পপুলেশন সাইজ আফটার টাইম টি আফটার টাইম টি আর এন নট যেটো আছে এন জিরো এইটো হল ইনিশিয়াল পপুলেশন এট টাইম জিরো আর ইয়াত যেটো ই আছে এইটো হল বেস অফ লগারিথিম বেস অফ লগ আর ইয়ার একটা ভ্যালু আছে এই আমি এই ভ্যালুটো এনেই বহাই দিব পারো পুট করিব পারো এই ভ্যালুটো হল 2.718 তারপিছত
आर माने हल बी माइनास डी दैट इज द इंट्रिंसिक रेट ऑफ नेचुरल ग्रोथ यू प्राकृतिक बृद्धि बुली कोआ हय आरो टी माने हल समय गति के इनिशियल ग्रो इनिशियल जो पपुलेशन साइज खि जानो कि संख्यक इंडिविजुअल आसिल जनसंख्या कि आगर जो यू जानो आम इर भेलू बहाय दिम 2.718 और आर भेलू आम बी माइनास डी करिले पाई जाम टी माने किमान समय पिसत एक बसर पिसत ना दुई बसर पिसत ए भेलू बिलाक जदि आमी पुट करि देउ तेने होले आमी निर्दिष्ट एटा समय पिसत जनसंख्या किनि पाई जाम तो ए फर्मुलाटोत जदि आमी ए भेलू बिलाक जदि पुट करि देउ तेने होले आमी एटा ग्राफ पाम ए ग्राफ तो होल जे आकृतिर ग्राफ एटुक जे शेप्ड कार्व बुलियो कोआ हय ग्राफिकली आमी जदि एटा ग्राफ ड्र करो सपोज ये आमार टाइम टी ये हल पपुलेशन तेने होले आमी ग्राफ तो एने कोआ पाम अनलिमिटेड ग्रोथ इते अनलिमिटेड ग्रोथ किय होइसे अनलिमिटेड ग्रोथ ए कारणे होइसे जे आमार रिसोर्स बिलाक अवेलेबल आसिल देर इज नो कम्पिटिशन और एनेकुआ ग्रोथ आम जान लैब कंडिशन है जो रिसोर्स अवेलेबल थे फूड अवेलेबल थे हेबिटेट बासस्थान अवेलेबल थे और जो ताते कोनोधरण कम्पिटिशन नाथे कोनोधरण ताते एडवर्स कोनोधरण हार्मफुल कोनो एनवायरनमेंट क्रिएट नहय तेने होले आम एक्सपोनेंशियल ग्रोथ देखा पाम और तार जी कार्व हम ग्राफ ये ग्राफ तो एनेके ऊपर पिने गई थको देट इज द अनलिमिटेड ग्रोथ ये आम इक एक्सपोनेंशियल अनलिमिटेड ग्रोथ बुलिये कैसो किन्तु नेचारेली एने ग्रोथ देखा ना जाए ओनली लैब कंडिशन देखा जाए कथा मन रखा तेने होले जो पपुलेशन साइज आमार एन है ये आम इनिशियल धरी लैसो जो बार्थ रेट बी है डेथ रेट जो डी है तेने होले एटा निर्दिष्ट समय पिछत आमार ए पपुलेशन साइज इनक्रीज बा डिक्रीज हब এইটো আমি পিছত পাম কিন্তু অ্যাকচুয়ালি ইয়াতে এক্সপোনেনশিয়াল অবভিয়াসলি ইনক্রিজ হব গতিকে আমার যেটো পপুলেশন সাইজ ডিএন বাই ডিটি হব এইটো আমি এই ডিএন বাই ডিটি এই সমীকরণ বা এই আমি ইকুয়েশনটক আমি এটা ব্ল্যাক ফর্মত লৈ লৈছো যাতে আমার কারণে ভ্যালুটো পুট করি পেলাই আমার এটা ফাইনাল রেজাল্ট আমি ইজিলি মানে পাব পাৰো আৰু গ্রাফটো যাতে আমি ড্র করি পাৰো সো এনেকুৱা এটা আমি ফাইনাল ইকুয়েশনত লৈ লম এইবিলাক ম্যাথামেটিক্সর ফর্মুলা কলন বা ইন্টিগ্রেশন করে পেলাই তো এই আমার ফাইনাল রেজাল্ট এন টি ইকুয়াল টু এন নট ইন টু ই টু দি পাওয়ার আর টি ইয়াতে এন টি হল পপুলেশন সাইজ আফটার এ স্পেসিফিক টাইম টি এই কারণে এন টি লিখা হয়েছে আর এন নট মানে দি ইনিশিয়াল পপুলেশন সাইজ এট টাইম জিরো মানে স্টার্টিং টাইমত আর ই মানে হল বেস অফ লগ বা বেস অফ লগারিথম ইয়ার একটা ভ্যালু আমি লিখি লো এনে 2.718 লিখিলে হল আর মানে হল বি মাইনাস ডি আর টি মানে হল স্পেসিফিক টাইম পিরিয়ড আমি এই ফর্মুলাটোতে বা এই ইকুয়েশনটোতে যদি আমি বিভিন্ন ভ্যালুবিলাক পুট করে দেউ তেনহলে এনেকুয়া আমি এটা জে আকৃতির বা জে শেপ এটা কার পাম তেনহলে আমি এই কার্ভটো লিখিব পারো ডি এন বাই ডি টি ইকুয়াল টু আর এন এটা হল এক্সপোনেনশিয়াল গ্রোথৰ কার্ভ আমি এতিয়া আলোচনা করিম লজিস্টিক গ্রোথ মডেল